মেশিন বর্তমান যুগে মানুষের কাজ অনেক সহজ করে দিয়েছে, তার সাথে বাড়ি দিয়েছে এক্সট্রা প্রবলেম। তো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আপনাদের যেসব মেশিনগুলো দেখাবো, এই মেশিনগুলো যেসব জায়গায় কাজ করে সেই সব জায়গায় মানুষের পক্ষে কাজ করা সম্ভবই না। আর এইগুলো পৃথিবীর সবথেকে টপ রেটেড ওয়ার্কিং মেশিন, এই জন্য অত্যন্ত আধুনিক মেশিন, যেটা ডিজাইন করা হয়েছে আমেরিকাতে। এই মেশিন রোড কনস্ট্রাকশন খুব সহজ করে দিয়েছে। আপনার সামনে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটি অত্যাধুনিক ট্রাক যেটাতে গরম পিচ আছে আর যার পেছনের দিকে অসংখ্য টিউব নজর লাগানো আছে, যার সাহায্যে নিমেষের মধ্যেই পুরো রাস্তা করা যায়। খারাপ আবহাওয়া, বৃষ্টি এবং আরও অসংখ্য কারণে খারাপ হয়েছে রাস্তাকে সহজেই এই মেশিন মাত্র কয়েক ঘন্টায় সুন্দর করে দিতে পারে। বলতে গেলে এটা অনেক উপযোগী একটা মেশিন, যেটা আমাদের গভর্নমেন্টের অনেক খরচ বাঁচাবে। ওয়াকিং এক্সকাভেটর, এই মেশিন সম্পূর্ণ মাকড়সার মতন দেখতে এবং তার কাজ করার স্টাইল একদম মাকড়সার মতন, কারণ এই জেসিবির চাকা বলতে গেলে লেগস যে কোনো ডাইরেকশনে ঘোরানো যায়, হোক সেটা ওপর বা কোনো পাহাড়ে, যে কোনো স্থানে এটা খুব সুন্দরভাবে কমফর্টেবলি কাজ করতে পারে। এই মেশিনের মেকানিজম একদম রোবটের মতন, আর প্রথমবার হয়তো কোনো মানুষ এটাকে দেখে ভয় পেয়ে যাবে। শুধু তাই না, এর কাজ করার স্থানও ভয়ঙ্কর জায়গা হয়ে থাকে। এই মেশিন এমন কোনো জায়গা নেই যেখানে যেতে পারে না। জেসিপির জগতে টপ লিস্টে রয়েছে এই মেশিন, কারণ এর কাজ করার স্টাইল একদম আলাদা। এই জেসিপি যে কোনো স্থানে যেতে পারে, সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন, আর এটাকে চালানো যে কতটা কঠিন সেটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন। এই মেশিন যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো ডাইরেকশনে, যে কোনো কঠিন কাজ খুব সুন্দরভাবে করতে পারে। বন্ধুরা, এটা আমার পার্সোনালি অনেক পছন্দের। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ল্যাগনিং এভি, এটা রাস্তা সেই জায়গাটার কাজ করে যেই জায়গা নষ্ট হয়ে যায়, আর এই কাজ একদম নিখুঁতভাবে করতে পারে। এই মেশিনে ব্যবহার করে রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম হবে না। সর্বপ্রথম এটা খারাপ রাস্তাগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করে, তারপর সেই জায়গাকে শক্তিশালী ব্লেড দিয়ে কেটে ফেলে, আর তারপর আরেকটা মেশিন এগুলোকে উপরে তুলে ফেলে, পরে ব্রাশ দিয়ে এই জায়গাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা হয়। প্লট হোল আর্ট, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় মানুষ রাস্তা খারাপের জন্য অনেক কষ্ট পেয়ে থাকে, আর এই কথাটা মাথায় রেখে বাইরে দেশে এইসব রাস্তা গর্তগুলোকে কোম্পানি কিছু সুদক্ষ লেবারের দ্বারা আর্টে পরিবর্তন করে দেওয়া হয়। সর্বপ্রথমে গর্তগুলোকে লিকুইড দিয়ে জমানো হয়, তারপর ওর উপর প্রিন্ট করে দেওয়া হয়, যা দেখতে অনেক সুন্দর লাগে। তাছাড়া রাস্তায় চলাচল করা মানুষ যেন কোনো বিপদে না পড়ে, এই জন্য রাস্তার বিভিন্ন জায়গায় গর্তগুলোতে বিভিন্ন ধরনের প্রিন্ট করা হয়। এরকম ব্যবস্থা যদি আমাদের দেশে থাকতো, তাহলে মানুষের এই সমস্যা থেকে মুক্তি পেতে পারত। বন্ধুরা, এটা কি আমাদের দেশে আসা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবেন। হাং লিঙ্কার মেশিন, এই মেশিন 100টা মানুষের কাজ খুব কম সময়ের মধ্যেই একাই করতে পারে, আর এটা ব্যবহার করাও অনেক লাভদায়ক। এর ব্যবহার করে রাস্তায় পাথর খুব সহজে জমানো যায়। এই মেশিন একসঙ্গে অনেকগুলো পাথর উঠাতে পারে, যার কারণে অনেক সময় বেঁচে যায়। তাছাড়া এই মেশিন পাথরকে সঠিক জায়গায় মাপ মতো ফিট করতে পারে। এর ব্যবহারে বেশি বেশি মানুষের প্রয়োজন পড়ে না। এই মেশিন সব ধরনের পাথর উঠিয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গায় সঠিক মাপে বসাতে পারে, আর এর কারণ হলো এর সামনের দিকে লাগানো লোহার পাত। এটা বিভিন্ন মডেলের হয়ে থাকে, যার ফলে যে কোনো সাইজের পাথর ওঠানো যায়, আর এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে রাস্তা একদম নিখুঁত হয়ে যায়। সত্যি পাথরের রাস্তা তৈরি করার জন্য এটা একটা নেক্সট লেভেলের মেশিন। কংক্রিট রোলার, এটাকে বিশেষ করে রাস্তাকে একদম মোলায়েম ও স্মুথ করার জন্য ব্যবহার নেওয়া হয়, আর এর ব্যবহারে ওয়ার্কিং লোকেশনে কোনো ধরনের গর্তও থাকে না। তাছাড়া এই কাজ যারা করে তাদেরকে বেশি পরিমাণ পরিশ্রম করতে হয় না। সবথেকে মজার বিষয়, এই রাস্তা তৈরি করতে অনেক কম সময় লাগে। এই মেশিন রাস্তা তৈরি করার কাজকে অনেক সহজ করে দেয়, যার কারণে রাস্তা তৈরি করতে বেশি খরচও হয় না। বন্ধুরা, এই ধরনের রোলার অনেক আকৃতির হয়ে থাকে, আর রাস্তার সাইডে ডিজাইন করার জন্য আলাদা আলাদা আকৃতির রোলার ব্যবহার করা হয়। বিদেশে এরকম মেশিন ব্যবহার করার কারণে রাস্তাগুলো অনেক সুন্দর হয়ে থাকে।
কার্বিং মেশিন। এই মেশিন ব্যবহার করা হয় রাস্তার সাইডের কংক্রিট বাঁধ তৈরি করার জন্য। এই কাজ করার জন্য সবপ্রথমে মেশিনের মধ্যে কংক্রিটের মিশ্রণ ঢেলে দেওয়া হয়। তারপরে এই মেশিন নিজে থেকেই খুব সুন্দর এবং নিখুঁতভাবে কংক্রিটের বাঁধ তৈরি করে দেয়। এই ধরনের মেশিন ব্যবহার করার ফলে অনেক কম শ্রমিকে অনেক বেশি কাজ করা যায়, তাছাড়া সময়ও অনেক বেঁচে যায়। বন্ধুরা, প্রত্যেকটা জায়গায় এরকম রাস্তায় বাঁধ দেওয়া উচিত, যার ফলে অ্যাক্সিডেন্ট খুব কম হয়ে যাবে। হ্যামার এক্সকাভেটর। জীবনে তো আপনি অনেক ধরনের এক্সকাভেটর দেখেছেন, যেগুলো হয়তো অনেক শক্তিশালী, কিন্তু মনে হয় না এরকম কোনো এক্সকাভেটর দেখেছেন। এটা অনেক শক্তিশালী এবং পাওয়ারফুল। এর সামনের দিকে অনেক পাওয়ারফুল হ্যামার লাগানো আছে, যেটা হাইড্রোলিক প্রেশারে কাজ করে। বিশেষ করে এটা বড় বড় মাইনিং সাইটে পাথর ভাঙার কাজে ব্যবহার নেওয়া হয়। এর অত্যন্ত পাওয়ারফুল স্ট্রোক একবারে অনেক বড় পাথরকে ভেঙে চূর্ণ চূর্ণ করতে পারে। তাছাড়া এর কার্যক্ষমতা এতটাই বেশি যে এর তুলনার কোনো মেশিনের সাথে করাই যাবে না। এটা হলো কার শ্রেডার। যখন গাড়ি পুরাতন এবং নষ্ট হয়ে যায়, তখন সেগুলোকে ডিস্ট্রয় করে মেটেরিয়াল আলাদা করার জন্য বিশেষ করে এই মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন অনেক পাওয়ারফুল এবং এতে অনেকগুলো হাইড্রোলিক টিথ লাগানো আছে। যখন এতে পুরাতন গাড়ি দেওয়া হয়, তখন এটা সেগুলোকে স্ক্র্যাপে পরিণত করে দেয়। এটা কাজ করে 700 হর্স পাওয়ারের একটা মোটরের সাহায্যে, যার শক্তির কোনো সীমা নেই।